রাজপথ রাজপথ। শাহবাগে কিন্তু অবস্থান করেছে শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে আমরা দেখেছি যে সায়েন্স ল্যাবেও শিক্ষার্থীরা ছিল, বিভিন্ন স্থানেই কিন্তু নগরের শিক্ষার্থীরা অবস্থান করেছে। উচ্চ আদালত যে রায় দিয়েছিল, সেই রায়ের প্রেক্ষিতে এখানের যে শিক্ষার্থীরা যে আন্দোলনে রয়েছে তারা তাদের অবস্থান আসলে স্পষ্ট করেছেন। তা হচ্ছে যে উচ্চ আদালত যে রায় স্থগিত করেছেন সেটিকে তারা এই আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো কারণ হিসেবে দেখছেন না। তাদের স্পষ্ট কথা তা হচ্ছে যে শুধুমাত্র প্রথম কিংবা দ্বিতীয় গ্রেডে নয়, সকল গ্রেড থেকে বৈষম্যমূলক কোটা পদ্ধতি তারা বাতিলের আন্দোলন তারা অব্যাহত রাখবেন। এক মাসের স্থগিত কিংবা রায় স্থগিত সেটি তাদের কাছে বিবেচ্য নয়। তারা চায় হচ্ছে একটি স্থায়ী সমাধান, এবং সেই স্থায়ী সমাধানের জন্য তাদের নির্বাহী বিভাগের কাছে তাদের সরকারি আইন সংশোধন চায় সংসদের মাধ্যমে, এবং তার মাধ্যমে স্থায়ী সমাধান। আমরা মনে করি যে পলিটিক্সের বাইরে তো আসলে সমাজের কোনো কিছুই নয়, আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে পলিটিক্স জড়িয়ে আছে, এবং আমরা যে দাবিটাও করছি সেই দাবিটাও আমরা কিন্তু পলিটিক্যাল ভাবেই আদায় করব। এবং আমরা যে আইনসভায় বলছি যে এই যে সকল যে বৈষম্যমূলক কোটা আছে সেগুলোকে সংস্কার, যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে একটা কোটা প্রকাশ করা, এটাও কিন্তু একটা রাজনৈতিক দাবি, এবং এটা কিন্তু আমরা রাজনৈতিকভাবে রাজপথে থেকেই আদায় করব। এটাই হচ্ছে আমাদের কথা, বলে রাজনৈতিক ব্যাপারই সব। ব্যাপারটা হলো সম্পূর্ণ শিক্ষার্থীদের ব্যাপার, এখানে পলিটিক্যাল বা নন পলিটিক্যাল কিছু ইস্যু। আমরা আপনারা জানেন যে 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, সেই কোটা সংস্কার আন্দোলন আন্দোলনের কারণে সরকার নিজে নির্বাহী বিভাগের ক্ষমতায় একটি পরিপত্র জারি করো, যেই পরিপত্রটি আমাদের এই যে এসে দেখলাম যে 2024 সালে সে হাইকোর্টে অবৈধ ঘোষণা করলো, যে অবৈধ ঘোষণা করার কারণে আমাদের যে পরিপত্র ছিল বাতিল হয়ে গেল। কিন্তু আমরা বলতে চাই যে আমরা 2018 সালে কোটা সংস্কার চেয়েছি, কোটা বাতিল চাইনি, কোটা বাতিল না চেয়ে কোটা সংস্কার যেহেতু চেয়েছি, আমরা ন্যূনতম 5% কোটা থাকা জরুরি মনে করি, সর্বোচ্চ 5% থাকা মনে করি সর্বোচ্চ। এটা অবশ্যই এই দুটি কোটাগুলো 5% থাকবে, যেগুলো উপজাতি, যেগুলো যে জাতিগুলো পিছিয়ে আছে সমাজে, যে বিশেষ করে উপজাতি এবং প্রতিবন্ধী কোটা, এই দুটি কোটা থাকতে পারে আমরা মনে করি। যাব আমাদের যে এক দাবি যে আমরা কোটা সংস্কার চাই, আমরা প্রথমে বাতিল চেয়েছিলাম, এখন আমরা 5% কোটা রেখে কোটা সংস্কার চাই। এটা আমাদের ছাত্র বাংলাদেশের সব মিলিয়ে 5% কোটা রেখে আমরা এই কোটার সংস্কার চাই। আমাদের যে যৌক্তিক আন্দোলন, মেধার যে মূল্যায়ন বাংলাদেশে এটা হচ্ছে না। 18 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিপত্র জারি করেছিলেন, কিন্তু সেটা আবার হাইকোর্ট সেটা বাতিল করে দেয়। তার প্রেক্ষিতে আমরা বলতে চাই এটা মেধার মূল্যায়ন হচ্ছে না। বাংলাদেশের আমলাতন্ত্রকে মেধার ভিত্তিতে গড়তে আমরা চাই এই কোঠার বাতিল জরুরি, এবং আমরা সংস্কারও চেয়েছি। আমরা শুধু বাতিল চাই না, আমরা সংস্কার চেয়েছি, সেটা 5% রেখে সব মিলিয়ে। রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর এই প্রথম আমার আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে কোটা প্রথার বিরুদ্ধে, যে অনেক যে কোটা প্রথা রয়েছে, এবং কোটার যে বিভাজনটা রয়েছে 56% এবং 44%, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যাতে মেধাবীরা, প্রকৃত মেধাবীরা যাতে নিজের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে। মুক্তিযোদ্ধাদের কোটাটা এখন অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে, এবং আমরা দেখা যাচ্ছে আমরা জানিও না যে প্রকৃত মুক্তিযোদ্ধা কে বা কারা। আর মুক্তিযোদ্ধাদের কোটা থাকার পরও, যেমন আমি একজন মুক্তিযোদ্ধার নাতনি, আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন লক্ষ্মীপুর বিভাগে, আমার বাবা কোটা ব্যবহার করেনি, আমিও কোটা ব্যবহার ছাড়া এইখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি যদি পেয়েছি, আমি যদি চান্স পেতে পারি, তাহলে অন্যরা কেন পাবে না? মেধা তো সবাই সবার সমান রয়েছে, খালি এটা ব্যবহার করার দিক থেকে আপনার চাকরি সেটা তা বিসিএস রেলওয়ে, তো বাংলাদেশের সরকারি সকল ধরনের চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রাখা হচ্ছে, সর্বোচ্চ 5%, এর বেশি না। কারণ যে পরিমাণ কোটা রাখা হচ্ছে, এই কোটা আসলে সুযোগের থেকে বৈষম্য তৈরি হচ্ছে, এটা আসলে বৈষম্যেরই কারণ। কারণ এভাবে একটা দেশকে চলতে দেওয়া যায় না। বাংলাদেশকে গড়ে তুলতে হলে এখন এদেশের সকল শ্রেণীর মানুষদের অংশগ্রহণ করতে হবে। আমরা চাই না তো এখানে দিনের পর দিন থেকে যেতে। আমরা
আমরা চাই যত দ্রুত আমরা এখান থেকে বরাদ্দ কর্মসূচির মাধ্যমে আমাদের মেসেজটি দিতে পারছি না, প্রভাবিত করতে পারছি না, তাহলে সেটি করার জন্য আমাদের যত তীব্রতর প্রোগ্রাম নেওয়া প্রয়োজন আমরা সেটাই নেব। তার মানে এই রায়টি হচ্ছে স্টেট মেকানিজমের একটি অংশ। আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমরা বারবার বলছি হাইকোর্ট এবং নির্বাহী বিভাগের আমাদের এবং নির্বাহী বিভাগের মধ্যে হাইকোর্টকে এনে আপনারা আমাদেরকে শত্রু বানাবেন না, প্রতিপক্ষ বানাবেন না। আমরা স্পষ্ট করে বলে দেই, আমরা অ্যাড্রেস করছি নির্বাহী বিভাগকে, নির্বাহী বিভাগ যে কোনো সময় চাইলেই উনি বা ওনারা চাইলেই একটি কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমাদেরকে তারা রাস্তা থেকে আমাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন। কিন্তু আমরা দেখেছি সমস্যাটা আরো ঘনীভূত করেছেন তারা, অর্থাৎ তারা এটাকে আরো ঝুলিয়ে রেখেছেন, অর্থাৎ বাঙালকে হাইকোর্ট দেখানোর মতো করে এর আইটি হয়েছে। আসলে হাইকোর্ট যে এক মাসের জন্য স্টে অর্ডার দিয়েছে, এটা আমাদের দাবি পূরণ হয়নি। আমাদের দাবি স্থায়ী সমাধান, সেক্ষেত্রে আমাদের যে দাবি ছিল নির্বাহী বিভাগের কাছে সেই দাবি পূরণ না পর্যন্ত আমরা আসলে ছাড়বো না। চান একটি সমাধান, আমরা যদি দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে তাদের এই অর্গানাইজারদের পক্ষ থেকে যে ঘোষণা, সেই ঘোষণার ব্যাপারে আপনারা কি ভাবছেন? কেন সন্তুষ্ট হব, কারণ আমরা চাই একটা আপনারা চাই সঠিক একটা আইন জারি হয় এটার মাধ্যমে। তো এটা কোনো উপায় না, কারণ 2018 সালে এটা বাতিল করে দিয়ে আবার সেটা পুনর্বহাল করেছে, এটার কোনো তো নির্দিষ্ট নাই যে না আবার পুনর্বহাল করবে না। তো আমরা চাই যেন একটা আইনের মাধ্যমে এটাকে দমন করা হয়, যেন আর পরবর্তীতে পুনর্বহাল না করা হয়, আমাদের মাঠে না নামতে হয়। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি, আপনারা তো ইতিমধ্যে তো আপনাদের আন্দোলনের কিছুটা কি সফল হয়েছে মনে করেন? না, মোটেও সফল হয়নি, এটা আরো আন্দোলনকে দমিয়ে রাখার জন্য স্থগিত করা হয়েছে। আমরা একটা স্থায়ী সমাধান চাই, আমরা স্থগিত চাই না। আমাদের দাবি ক্লিয়ার বলা হয়েছে যে এক দফা এক দাবি, সকল সরকারি চাকরিতে সকল প্রকার বৈষম্যমূলক কোটা নিরসন করে সর্বনিম্ন পর্যায়ে ন্যূনতম কোটা নিয়ে আসতে হবে, যেটার পার্সেন্টেজ সর্বোচ্চ 5% হইতে পারে। তো আজকে যে ইয়াটা আসছে হাইকোর্ট থেকে রায়টা আসছে, সেটা তো 18-এর পুনর্পত্র বহালের কথা বলা হয়েছে। তো সেটাতে যদি ত্রুটি না থাকতো তাহলে এখন তো আন্দোলন হতো না, তাই না? তো আমরা কেন আন্দোলনে আসছি, সেটা ত্রুটি বলে আন্দোলনে আসছি। দেখা যাচ্ছে আমরা এখন আন্দোলন করতেছি, 3 মাস পর আবার এরকম কিছু আসলো তখন কি হবে? আমরা এটার স্থায়ী সমাধান চাচ্ছি, এটা স্থায়ী সমাধান না, এটা আমাদের দাবি না। এখানে যারা এই রাজপথে বাংলা ব্লকেটের এই নাম দিয়ে যারা নেমেছে তাদের কিন্তু দাবি স্পষ্ট, তা হচ্ছে যে সকল সরকারি যে চাকরি রয়েছে সেই চাকরি থেকে বৈষম্যমূলক কোটা বাতিল করতে চাচ্ছে, এবং এজন্য তারা বলেছে যে সর্বোচ্চ 5% থাকতে পারে সেই কোটা, এবং সেজন্য কমিশন গঠন করা, আইন সংশোধন করা এবং সেই পদক্ষেপ নির্বাহী বিভাগের পক্ষ থেকে নেওয়া হবে, সেই ঘোষণা আসলেই কেবলমাত্র তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে, আন্দোলন তারা তখন স্থগিত করবে, সেরকম সিদ্ধান্ত তাদের।